হ্যাঁ আমার খিচুড়ি থাকবে এইটা হচ্ছে আমার আমার জায়গা থেকে তারপরে ধরো তোমার অনেকেই হয়তো বা আমার বাসায় হয়তো অনেকে বললো যে আপু একটু সাদা পোলাও করেন ঝোল মাংস করেন ওটা দেখো আজকে তো জয়ের পছন্দ সাদা পোলাও হ্যাঁ ওর জন্য বেসিক্যালি করা হয় ওটা আবার ডিফারেন্ট করা হয় কারণ ওটা একটু নরম করা হয় আচ্ছা এখনো নরম ওকে তো জয় এসে ঈদটাকে সে কিভাবে সেলিব্রেট করে না ও কি বুঝে ও কি সালামি বুঝে সালামি দেয় মানে দেয় তো না অবশ্যই নিবে না আমি আসলে সালামিটা ওকে ওইভাবে বোঝাই না ও আসলে ঈদটা ফিল করতে পারে যে সবাই ভালো ড্রেস পরছে একটা গুড একটা ডে তারপরে আমি ঘুরতে যাব আর তার নেশা থাকে যে সে একটা কিছু কিনবে মানে কেনার একটা ভাব থাকে এটাই তার কাছে হ্যাঁ এটা হচ্ছে তার কাছে ঈদের ইয়ে তো আমি আসলে তাকে খুব একটা কেনাকাটা বা তার আগ্রহটা আমি চাই না যে এটা তার তৈরি হোক আর একটা সময় গিয়ে হবে কি এটা যখন এক্সট্রিম হবে তখন অ্যাজ এ মাদার আমি এটা কন্ট্রোল করতে পারবো না আমি যেমন ধরো ওকে কিছু কিছু জিনিস করি যেমন ধরো হঠাৎ করে পড়ে গেছে আমি ওকে দৌড়ে ধরতে যাই না সে আমার দিকে অনেকক্ষণ তাকায় থাকে উঠো তুমি তো অত একটা ব্যথা পাওনি হ্যাঁ তো ও নিজে থেকে ওঠে উঠে এসে আমার কাছে এসে বলে মম হ্যাপি 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 মানে মুখটা এমন করে এমন করে এমন করে হ্যাঁ মানে টেনে টেনে ধরবে হ্যাপি আমি তোমাকে আমি বললাম আস্তে ইয়ে করতে পারো তুমি পড়ে গেলে কেন তা আমার কি দোষ আমি তোমাকে ধরবো না আমি চাই ও ইন্ডিপেন্ডেন্ট হোক মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট হোক যে আমি পড়ে গেলে বা ব্যথা পেলে বা আমি যদি কোথাও ফল ডাউন হই বা আমি টাকা পয়সা এভরিথিং যে কোনো সাইড থেকে হোক এটা আমাকেই ঠিক করতে অফকোর্স ছোটবেলা হয় না আমরা মুভিতে দেখেছি যে একটা মা তার ছেলেকে বা মেয়েকে স্বাবলম্বী করার জন্য এই জিনিস ঠিক এরকম না হলে কিন্তু দেখেছি আমার মনে নাই কোন মুভিতে দেখেছি বাট আমার মনে আছে হ্যাঁ তার ছেলে হচ্ছে পানিতে ডুবে যাচ্ছে বা বৃষ্টিতে ভিজতেছে এরকম মা অপু বিশ্বাস কি না আমি একটু জানতে চাচ্ছি আর যেহেতু মা হচ্ছে একজন ঢালউড কুইন মানে হিরোইন মুভি দেখে করতে করতেই মা এটাকে আপন করে ফেলে না ওই রকম না দেখো একটা কথা কি জানো যে কোনো ক্ষেত্রে এক্সপেকটেশন রাখলেই তুমি কষ্ট পাবা দ্যাটস ট্রু আচ্ছা এবার তুমি আমাকে বলো যে জয়ের জন্য হলো তুমি রান্না করো বলেছো কিচেনে যাও তুমি কি রান্না করার সাথে সাথে ফেসবুক লাইভে যাও বলো না একটু কোনটার সাথে কতটুকু করে কি মেশাতে হবে এটা কিন্তু সবাইকে জানিয়ে জানিয়ে করো না কিভাবে করো তোমার ফ্যানদের জন্য আমি জিজ্ঞেস করছি কাম অন তুমি সত্যি আমি সত্যি কি সত্যি তো বলো তুমি কি কোনো রান্না দেখতে চাও হ্যাঁ আমি তোমার কাছ থেকে এই মুহূর্তে একটু রান্না দেখতে চাই তুমি জয়ের জন্য আমার হাতে পাশে একটা ডায়মন্ড থাকা লাগতো তাহলে আমার কথাটা বলতে ভালো হতো সেই কয়টা দিই হবে না নেই তো বলো তো মানে